করব ক্লাস টুর সবুজ পাতা বই থেকে আগমনী কবিতাটি এই কবিতাটি আজকে ভালোভাবে বিশ্লেষণ করব ওকে আগমনী কবিতাটি কে লিখেছে প্রেমেন্দ্র মিত্র আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই বিংশ শতকের প্রথম দিকে গদ্য ও পদ্য সাহিত্যে যিনি বিশেষ কৃতিত্ব দাবি করেছিলেন তিনি কল্লোলকালের বিশিষ্ট মানুষ প্রেমেন্দ্র মিত্র অর্থাৎ তিনি গদ্য অর্থাৎ গল্প এবং পদ্য অর্থাৎ কবিতা দুটোতেই পারদর্শী ছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে তার জন্ম হয় ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন কবিতা রচনার পাশাপাশি সাহিত্য চর্চায় উৎসাহী ছিলেন কবিতা গল্প উপন্যাস শিশু সাহিত্য নাটক প্রবন্ধ চলচ্চিত্রের সংলাপ তৈরি অনুবাদ ইত্যাদিতে তিনি সমান দক্ষতা দেখিয়েছেন তাহলে তিনি কী কী লিখেছিলেন কবিতা গল্প উপন্যাস অর্থাৎ বড় গল্প শিশু সাহিত্য নাটক ইত্যাদি কালীকলম পত্রিকায় সম্পাদক হলেও কল্লোল পত্রিকার নিজস্বতা কখনো অস্বীকার করেননি তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন সেখানে লেখালেখি করতেন কি কি কালীকলম কল্লোল ইত্যাদি তার বিশিষ্ট কয়েকটি কাব্য হলো প্রথমা সম্রাট সাগর থেকে ফেরা ফেরারি ফৌজ ইত্যাদি পাক হানাবাড়ি মিছিল বিশরপিল প্রভৃতি উপন্যাস এবং শিশুদের জন্য গোয়েন্দা গল্প রচনায় তার সমান কৃতিত্ব পাওয়া যায় সাগর থেকে ফেরা কাব্যের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই মহান কবি ও গল্পকার উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে মারা যান তার গোয়েন্দা গল্পের ঘনাদা চরিত্র অবস্মরণীয় নির্মাণ তোমরা এখনো ঘনাদাটি বিভিন্ন কার্টুনে দেখতে পাবে দেখো আগমনী কবিতাটা কি বললাম দুর্গাপূজা আসার আগে দুর্গাপূজার আসার আগেকেই বলা হয় আগমনী সেই সময় কি কাল থাকে শরৎকাল বলছে। বর্ষা করে যাবো যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর বর্ষা কাল চলে গেছে এবং শীত এখনো দূরে কারণ বর্ষার পর শরৎ হবে সেমন্ত হবে হেমন্ত হবে তারপর শীত শরৎ হেমন্তের পর শীত তাই শীতকাল এখনো দূরে আছে এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর এর মধ্যে কিন্তু দিকে খুব মিষ্টি লাগছে মিষ্টি রোদ দিচ্ছে তাহলে কি বর্ষাকাল যাব যাব হচ্ছে শীতকাল আসতে এখনো দেরি আছে এর মধ্যে কিন্তু রোদ খুব মিষ্টি রোদ দিচ্ছে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে শরৎকালে দেখবে মেঘগুলো সে তুলোর মতো পেঁজা তুলোর মতো ভাসতে থাকে তাই মেঘগুলো সব দূর আকাশে কি করছে তারা বুঝতে পারছে না তারা ঝরবে অর্থাৎ বৃষ্টি হয়ে ঝরে যাবে না উড়ে চলে যাবে অন্য কোথাও উড়ে চলে যাবে তারা বুঝতে পারছে না আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শরৎকালের বর্ণনা দেওয়া রয়েছে বর্ষা চলে গেছে শীত দেরি আছে রোদটি এখনো মিষ্টি রোদ দিচ্ছে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং তারা বৃষ্টি হয়ে ঝরবে না উড়ে পালাবে বুঝতে পারছে না ওকে স্টুডেন্ট তাহলে তোমরা প্রথম দুটো স্ট্যান্জা ভালোভাবে বাড়িতে মুখস্থ করবে এবং কবি পরিচিতিটা পড়বে আচ্ছা এ পর্যন্তই থাক নেক্সট দিন বাকি স্ট্যান্জাগুলো আলোচনা করব। ওকে থ্যাংক ইউ